হ্যালো ভিয়ার, সালাম আলাইকুম। আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ ট্যাক 360 চ্যানেল থেকে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। হ্যালো ভিয়ার, আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা সবাই জানেন, আমরা সবাই কম্পিউটার, ডেস্কটপ, সিপিইউ ব্যবহার করে থাকি। ছোটখাটো যে কোনো বিষয়ে প্রবলেম হলে আমরা সার্ভিসিং সেন্টারে চলে যাই, কম্পিউটার সার্ভিসিং সেন্টারে। ছোটখাটো যে ট্রাবল শুটিং যেগুলো আছে, এগুলো আমরা না বোঝার কারণে আমি আজকে আপনাদেরকে এমন একটা ট্রাবল শুটিং দেখাবো, এটা চাইলে আপনি ঘরে বসে নিজেই এটা সমাধান করতে পারবেন। আমাদের এই কম্পিউটার, যে কম্পিউটারটি রয়েছে আমার সামনে, এই কম্পিউটারের সমস্যা হচ্ছে ওপেন হচ্ছে না। এটা এটা কী কারণে ওপেন হচ্ছে না সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো, এবং কিভাবে সমাধান করলে আমাদের কি কি কাজ করলে আমাদের এই প্রবলেমটা সলভ হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ না করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো ভিয়ার, আমি আমার কম্পিউটারের পাওয়ার কেবল লাগিয়ে নিচ্ছি, দেন ভিজে কেবলটা লাগিয়ে নিচ্ছি, পাওয়ার সুইচটা অন করব, দেখি অন হয় কিনা। আমার কম্পিউটারে কোনো সেন্স নেই, আমি কম্পিউটারটা ওপেন করে দেখব। কম্পিউটারের বোর্ডটা আমরা ওপেন করতেছি, আমি আমার সিপিইউর বোর্ডটা ওপেন করে নিচ্ছি। দেন আমার পাওয়ার সাপ্লাইটা ফার্স্ট টাইম চেক করে নিব, আমার পাওয়ার সাপ্লাইটা ওকে আছে কি না। আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি, ম্যাক্সিমাম মাদারবোর্ডের মধ্যে আপনার ছোট্ট একটা এলইডি পাওয়ার লাইট থাকে, যে পাওয়ার লাইটের মাধ্যমে আমরা বুঝতে পারি আমার মাদারবোর্ডের মধ্যে পাওয়ার আছে কি না নেই। যেহেতু আমার মাদারবোর্ডের মধ্যে এখানে একটা এলইডি লাইট আছে, এই লাইটটা এলইডি লাইটটা যেহেতু অফ হয়ে আছে, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমাদের পাওয়ার সাপ্লাই থেকে কোনো ধরনের মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই হচ্ছে না, যার কারণে আমার সিপিইউটা কি হচ্ছে না, ওপেন হচ্ছে না। তাহলে আমার পাওয়ার সাপ্লাইটা আমরা চেক করে নিব, চেক করার আগে পাওয়ার কেবলটা খুলে নিব, দেন বিজে কেবলটাও খুলে নিব। আমরা পাওয়ার সাপ্লাই চেক করার আগে আগে পাওয়ার কেবলটা চেক করে নিব, একটা এরকম একটা ইলেকট্রিক টেস্টারের মাধ্যমে পাওয়ার কেবলটা ঠিক আছে কিনা সেটা চেক করে নিব। এখানে পাওয়ার টেস্টারের বাতি জ্বলে উঠবে যদি কেবল ওকে থাকে, জাস্ট একটাতে কানেকশন থাকবে, বাকিগুলোতে থাকবে না। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আর এটা হচ্ছে আর্থিং। এই দুইটাতে আমার লাইট জ্বলবে না, জাস্ট একটাতে লাইট জ্বলবে। যদি একটাতে লাইট জ্বলে থাকে সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হবে যে আমার পাওয়ার কেবলটা ওকে আছে। দেন আমরা পাওয়ার সাপ্লাইটা চেক করব। হ্যালো ভিয়ার, আপনাদের যদি এই ধরনের পাওয়ার সাপ্লাই টেস্টার যদি থেকে থাকে, তাহলে আপনারা এই পাওয়ার সাপ্লাই টেস্টারের মাধ্যমে পাওয়ার সাপ্লাইটা চেক করে নেবেন। পাওয়ার সাপ্লাইটা চেক করার জন্য আগে আপনারা খুব সাবধানের সহিত পাওয়ার সাপ্লাই কানেকশনগুলো খুলে নেবেন মাদারবোর্ড থেকে। মাদারবোর্ডের দুইটা কানেকশন রয়েছে, এই পাওয়ার সাপ্লাই এখানে একটা লক আছে, লকটা পাঁচ করে তারপর খুলতে হবে। যদি আপনি এটা পাঁচ না করে যদি কেবল নিয়ে যদি টানাটানি করেন, সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আরো একটা কানেকশন রয়েছে, আমরা কানেকশনটা খুলে নিচ্ছি। দেন আমরা পাওয়ার সাপ্লাই চেকার দিয়ে টেস্ট করব। আগে আমরা এদিকে সংযোগগুলো লাগিয়ে নিব টেস্টারে, তারপর পাওয়ার কানেকশন দিব। আমার দুইটা সংযোগ আমি দুই পাশে লাগিয়ে নিচ্ছি, দেন পাওয়ার কানেকশন দিচ্ছি। পাওয়ার কেবল লাগিয়ে নিলাম, বাট আমার এখানে কোনো ধরনের পাওয়ার দেখা,
আমি আমার পাওয়ার সাপ্লাইতে পাওয়ার কানেকশন লাগিয়ে নিচ্ছি। আমার এখানে কোনো ধরনের যদি লাইট জ্বলে থাকে, আমার এখানে জাস্ট 5 ভোল্ট SB যেটা আছে ওইটা ছাড়া বাকি সবগুলো যদি জ্বলে তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার পাওয়ার সাপ্লাইটা ওকে আছে। এ পাশে 12 ভোল্ট এটা জ্বলবে। আমি আপনাদেরকে একটা ভালো পাওয়ার সাপ্লাই দিয়ে বুঝিয়ে দিব আসলে কি ভালো থাকলে কোন কোন অপশনটা অন থাকবে, কোন কোন অপশনটা অফ থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমার এই পাওয়ার সাপ্লাইটা এর মাধ্যমে বোঝাচ্ছে যে আমার এই পাওয়ার সাপ্লাইটা ড্যামেজ হয়ে গেছে, যার কারণে আমার কম্পিউটারটা অন হচ্ছে না। সো ভিউয়ার, আমরা পাওয়ার কানেকশনটা খুলে নিচ্ছি CPU থেকে, আমার কেবল টেস্টার থেকে কানেকশনগুলো খুলে নিচ্ছি। আমি আপনাদেরকে আর একটা ভালো পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কোন কোন অপশনটা অন থাকবে, কোন কোন অপশনটা অফ থাকবে, কোন কোন লাইটটা জ্বলে উঠবে। আমি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম রানিং, পাওয়ার কানেকশনগুলো লাগাচ্ছি। জাস্ট দুইটা কানেকশন লাগিয়ে নিলাম, পাওয়ার কেবল আমি পুশ করতেছি। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে জাস্ট 5 ভোল্ট ছাড়া বাকি সবগুলো জ্বলে থাকবে, আর এ পাশে, আর এ পাশে 12 ভোল্ট ছাড়া বাকিগুলো সব অফ থাকবে। তার মানে আমার বোঝাচ্ছে যে আমার পাওয়ার সাপ্লাইটা ওকে আছে। ফার্স্ট টাইম আপনাদের যে পাওয়ার সাপ্লাইটা দেখাইছি ওই পাওয়ার সাপ্লাইটা ড্যামেজ। আমি পাওয়ার কানেকশনের সাপ্লাই থেকে, এবার আমি এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমার এই মাদারবোর্ডটা চেক করে নিব, এই পাওয়ার সাপ্লাই দিয়ে আমার মাদারবোর্ডটা অন হচ্ছে কিনা। পাওয়ার সাপ্লাইয়ের এই কানেকশনটা লাগিয়ে নিচ্ছি মাদারবোর্ডে খুব সাবধানের সহিত, জাস্ট পুশ করে দিলে হয়ে যাবে, পুশ করে হালকা চাপ দিলে এটা লেগে যাবে মাদারবোর্ডের সাথে। আপনাদেরকে আবারও বলছি এখানে কোনো ধরনের লুজ কানেকটিভিটি রাখা যাবে না, কোনো ধরনের লুজ কানেকটিভিটি থাকলে আমার মাদারবোর্ডটা ড্যামেজ হয়ে যাবে। দেন আমরা পাওয়ার কানেকশনটা লাগাবো পাওয়ার সাপ্লাইয়ে। হ্যালো ভিউয়ার, আমি আমার পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার কানেকশনটা লাগিয়ে নিচ্ছি। পাওয়ার কানেকশনটা লাগানোর পর আমরা মাদারবোর্ডে দেখবো আমার পাওয়ার কানেকশনটা আসছে কি না, সেটা আমরা কীভাবে বুঝবো। আমাদের মাদারবোর্ডে এই যে একটা ছোট্ট একটা হলুদ বাতি জ্বলে উঠছে এর মাধ্যমে বোঝাচ্ছে যে আমার মাদারবোর্ডটা ওকে আছে। আমার পাওয়ার সাপ্লাইটা ড্যামেজ হওয়ার কারণে আমার মাদারবোর্ডে কোনো ধরনের কানেকশন ছিল না, আমার কম্পিউটারটা অন হয়নি। এবার আমার কম্পিউটারটা আমি অন করে নিচ্ছি। আমরা একটু অপেক্ষা করি যে আমাদের CPU ডিসপ্লে চলে আসছে কম্পিউটারটা রান করার সাথে সাথে। তার মানে আমাদের এটাই বোঝাচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইটা ড্যামেজ হওয়ার কারণে আমাদের কম্পিউটারটা রান হয়নি। সো ভিয়ার, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে নিতে হবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি স্কিপ না করে। সো ভিয়ার, আমার যেহেতু মাদারবোর্ডটা টেস্ট করা হয়ে গেছে, আমরা আমাদের টেস্টের পাওয়ার সাপ্লাইটা খুলে ফেলবো। আমরা যেভাবে ফিক্স করছি আবার এভাবে ওপেন করে ফেলবো। আমরা আমাদের টেস্টের পাওয়ার সাপ্লাইটা খুলে নিচ্ছি। আমাদের CPU সাথে যে পাওয়ার সাপ্লাইটা রয়েছে আমরা ওই পাওয়ার সাপ্লাইটা খুলে নিব। আমাদের CPU-র ভিতরে যে কানেকশনগুলো রয়েছে ওই কানেকশনগুলো একটা একটা করে আগে খুলে নিব। এখন আমাদের CD ড্রাইভের সাথে যে কানেকশন রয়েছে এটা খুলে নিচ্ছি। দেন আমাদের হার্ড ডিস্কের সাথে একটা কানেকশন রয়েছে ওইটাও খুলে নিচ্ছি। যদি কারো যদি SSD থাকে, SSD সাথে যদি কোনো কানেকশন থেকে থাকে সেটা আপনারা খুলে নেবেন। আমার যেহেতু এই ডিভাইসে SSD নেই সেহেতু আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। আপনাদের হার্ড ডিস্কের কানেকশনটা যেভাবে খুলবেন ঠিক সেমভাবে SSDটাও খুলে নেবেন। আমরা আমাদের ড্যামেজ পাওয়ার সাপ্লাইটা খুলে নিব। আমাদের পাওয়ার সাপ্লাই 4টা স্ক্রু রয়েছে, 1টা, 2টা, 3টা, 4টা।
এই চারটা স্ক্রু আমরা আগে খুলে নিব একটা একটা করে। আমাদের এই এছাড়াও আরো অনেকগুলো ট্রাবল শুটিং রয়েছে, যে ট্রাবল শুটিং এর কারণে আপনার কম্পিউটারের পাওয়ার অন হয় না, আমরা এগুলো সামনে ভিডিওতে দেখাবো। আপনারা ধাপে ধাপে সবগুলো পাবেন, সব ধরনের ভিডিও পাবেন, আপনাদের কি কি কারণে পাওয়ার অন হয় না সেটাও দেখাবো। আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি আমার পাওয়ার সাপ্লাইটা সম্পূর্ণ সিপিইউ থেকে বের করে ফেললাম, আমরা একটা নতুন পাওয়ার সাপ্লাই এখানে ফিক্স করব। আমার পাওয়ার সাপ্লাই ফিক্স করার সময় আমাকে দেখতে হবে যে আমি আমার এখানে যে স্ক্রুগুলো রয়েছে স্ক্রুগুলো কোন দিকে কোন দিকে আছে সেটা দেখতে হবে, যে কোন কোন পাশে স্ক্রু রয়েছে সেটা দেখে আমাকে পাওয়ার সাপ্লাইটা ফিক্স করতে হবে, না হলে আমার বোর্ডের সাথে পাওয়ার সাপ্লাইয়ের সাথে ম্যাচিং হবে না। আমি আমার পাওয়ার সাপ্লাইটা ফিক্স করে দিচ্ছি সিপিইউর সাথে। আমরা একটা একটা করে সিপিইউ পাওয়ার সাপ্লাইয়ের স্ক্রুগুলো একটা একটা করে লাগিয়ে নিব। আমাদের পাওয়ার সাপ্লাই লাগানো শেষ, এবার আমাদের মাদারবোর্ডের কানেকশনগুলো দিতে হবে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, আমার মাদারবোর্ডের মধ্যে জাস্ট অনলি ফর দুইটা কানেকশন থাকবে, একটা হচ্ছে এটা 12 পিনের, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমার এখানে 12 দুগুণ 24টা পিন আছে, এই 24 পিনের কানেকশনটা লাগবে। যে এখানে 24 পিনের একটা অপশন রয়েছে, ওই অপশনে আমরা ফিক্স করে নিব, জাস্ট লাগে একটু পুশ করে দিব হালকা চাপ দিয়ে। এই 4 পিনের যে কানেকশনটা রয়েছে ওইটা হচ্ছে আমাদের কুলিং ফ্যানের পাশে, এটা 4 পিনের একটা অপশন আছে, আমরা এখানে পুশ করে নিচ্ছি। দেন আমার এটা হচ্ছে SATA পাওয়ার কানেকশন, বা এটা হার্ড ডিস্কে কানেক্ট করে দিব। আর একটা কানেকশন আমরা ডিভি রাইটারে দিয়ে দিব। কারো যদি পুরাতন ডিভাইস হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এখানে দুই ধরনের পাওয়ার কানেকশন রয়েছে, একটা হচ্ছে পিন পাওয়ার কানেকশন, একটা হচ্ছে SATA পাওয়ার কানেকশন। কারো যদি পিন ডিভাইস হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই ডিভাইসটা ইউজ করব, আর যদি কারো SATA হয়ে থাকে আমরা SATA পাওয়ার কানেকশনটা ইউজ করব। দেন আমরা পাওয়ার কানেকশন দিচ্ছি, পাওয়ার কানেকশন দিয়ে আমরা টেস্ট করে নিব আমার সিপিইউটা অন হচ্ছে কিনা। আমার সিপিইউর পাওয়ার কানেকশন খোলা বেঁধে আমি টেস্টারের সাহায্যে শর্ট করে অন করতেছি। আমার সিপিইউটা ওপেন হচ্ছে, হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, সালামু আলাইকুম।